أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ভারতীয় এবং পাকিস্তানি প্রেমী বাঙালিরা কোরআন খুলে পড়তে চায় না কেন? এই কোরআন হাতেও নিতে চায় না, খুলে পড়তেও চায় না। অথচ এই কোরআন 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন, এই কোরআনকে তোমার উপরে ফরজ করা হয়েছে। আবার 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করে দেয়া হয়েছে। আমাদের দেশে যারা উর্দু প্রেমী, হিন্দি প্রেমী, ফার্সি প্রেমী এবং আরবি প্রেমী, এরা কোরআনের বিপরীত যারা মতবাদ ছড়াচ্ছে উর্দু ভাষায়, হিন্দি ভাষায়, ফার্সি এবং আরবি ভাষায়, কিছু বাঙালি বাদে অধিকরা তাদের পিছনে চলে তাদের জয়গান গেয়ে যাচ্ছে। আর যারা দেশে রয়েছে এবং পরদেশে রয়েছে, তারা এই ব্যক্তিত্বগুলিকে পূজা করে যাচ্ছে আর তাতে তারা আনন্দ লাভ করছে। যেমন ধরুন শেখ সাদি, আবু আবদুল্লাহ ইসমাইল আল বুখারি, আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল, জাকির নায়েক, ইলিয়াস কাদরি, ইলিয়াস মেওয়াতি, নাসিরুদ্দিন আলবানি, মুল্লা উমর, আবদুল্লাহ আজাম, শেখ তামিম আদনানি, আহমাদ ইদাদ, রশাদ খলিফা, গুলাম আহমদ কাদিয়ানি, আয়াতুল্লাহ খোমেনি, আশরাফ আলী থানবি, এরা সবাই উর্দু, হিন্দি, ফার্সি এবং আরবি ভাষী। এদের কেউ মক্কায় জন্ম নেননি এবং মক্কাতে এদের কারোর স্থায়িত্ব ছিল না। নিজ ভাষায় কোরআন না পড়ে মানুষ কী করছে? এদের গ্রন্থগুলি পড়ে যাচ্ছে, এদের কথাগুলি শুনে খুব আনন্দ উপভোগ করছে, আর চিরকাল এদেরই জয়গান গেয়ে যাচ্ছে। দেশ বিদেশে আপনি একটু ঘুরে দেখেন, বাঙালিদের দশা এই একই। কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, তোমরা সবাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সবাই মিলে কোরআনের রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন মতবাদ নিয়ে তোমরা বেটে যেও না। কিন্তু আমাদের দেশের অধিক লোকেরা এর এই আয়াতের বিপরীত এই সমস্ত লোকদের পিছনে যে এদের জয়গান করে যাচ্ছে আর কোরআন খুলে, কোরআন পড়ে জীবন কাটানোর জন্য প্রস্তুতি না নিচ্ছে না নিতে চাচ্ছে। কোরআন আমাদের উপরে ফরজ, মাতৃভাষায় পড়ার নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে। যদি আমরা 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত আর 17 নম্বর 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াত, এই দুটি আয়াত নিয়ে যদি একটু গবেষণা করতে পারি, তাহলে আমরা অনায়াসে জানতে পারবো এই কোরআন আমাদের উপরে ফরজ করা হয়েছে আর এই কোরআন মাতৃভাষায় পড়তে হবে। তাহলে কোনো ব্যক্তি, যে ব্যক্তি কোরআনকে ফরজ জানবে এবং মাতৃভাষায় পড়বে, সে অন্তত কোনো উর্দু ভাষী, হিন্দি ভাষী, ফার্সি ভাষী বা আরবি ভাষীর পিছনে কখনো ধামাধরা হয়ে থাকবে না এবং তাদের পিছনে যাবে না। আসুন আমরা সবাই মিলে সমকালীন যুগের এবং অতীতকালের লোকদেরকে একপাশে রেখে সরাসরি কোরআন স্টাডি করে জীবন কাটাই, তাহলে আমরা এই পৃথিবীতে সফলকাম থাকব এবং পরকালে আমাদের কোনো ভয় থাকবে না।